সমলয় পদ্ধতিতে ধান চাষে আগ্রহী হচ্ছেন পাবনার কৃষকরা। বলছেন এতে একদিকে সময় ও খরচ বাঁচে, অন্যদিকে মিলছে শ্রমিক সংকটের সমাধান। স্থানীয় কৃষি বিভাগ বলছে স্মার্ট কৃষি করতে 50 ভাগ ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। এই যন্ত্রের নাম সিড সোয়িং মেশিন, যার মাধ্যমে ধান থেকে তৈরি করা হয় চারা, তারপর রাইস ট্রান্সপ্ল্যান্টার মেশিনের মাধ্যমে করা হয় রোপণ, সবশেষে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে চলে ধান কাটা ও মাড়াই। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষি উৎপাদনের এই পদ্ধতি সমলয়। দেশের অন্যান্য স্থানের মতো এই পদ্ধতিতে ধান চাষে ঝুঁকছেন পাবনার আটঘরিয়ার কৃষকরা। জানান, এতে কম সময় ও খরচে ফলন মিলছে বেশ। সব মেশিনের দ্বারা আমরা ধান লাগাইছি এবং কাটতেছি, এখানে ধানের ফলনও অনেক ভালো হয়েছে, খরচও কম। বীজতলা করছে মেশিনের দ্বারা, ধান রোপণ করছি মেশিনের দ্বারা, আবার কর্তন করতেছি মেশিনের দ্বারা। তাতে আমরা কৃষক বিগত যেসব মানে ফসলাদি করছি তার থেকে অনেক লাভবান। বিঘায় খরচ হতো 6,000-7,000 টাকা করে খরচ হতো, এখন আমরা এই সমলয় পদ্ধতিতে আমাদের খরচ নাই বলতেই চলে। কৃষি প্রকৌশলীরা বলছেন জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করে বাম্পার ফলনের ধারা অব্যাহতে ভূমিকা রাখবে সমলয় পদ্ধতি, তাই কৃষকদের উদ্বুদ্ধ করতে 50 ভাগ ভর্তুকি দিচ্ছে সরকার। আবহাওয়া পরিবর্তনের ফলে, জলবায়ু পরিবর্তনের ফলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যায়, হয়তো ঝড় বৃষ্টি বা বন্যা আকস্মিক, কিন্তু একসাথে কাটতে গেলে শ্রমিক দিয়ে অনেক সময় লাগে। যেমন হাওড় অঞ্চলে দেখা যাচ্ছে যে আকস্মিক বন্যা, এর জন্য আমাদের যে যন্ত্রপাতি ব্যবহারের ফলে একসাথে অনেক বিঘা জমিতে একসাথে কাজটা সম্পন্ন করতে পারছে। ঠিক আমরা রোপণটা যদি একসাথে করতে পারি তাহলে বয়সটা সমান থাকবে। 15% আমরা যান্ত্রিকীকরণের আওতায় নিয়ে আসব, এর জন্য দেখবেন যে গভর্নমেন্ট 50% ভর্তুকিতে কৃষকদের মাঝে এই ধরনের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেস্টার বা বিভিন্ন ধরনের থ্রেশার বিতরণ করছে। কৃষক এগুলো গ্রহণ করলে কিন্তু খুব অচিরেই আমরা যন্ত্রের মাধ্যমে আমাদের সকল কার্যক্রমগুলো করতে পারব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে জেলায় 300 বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে ধান চাষ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।